তোমার দরবারে সব পাগলে খেলা। আসসালামু আলাইকুম। এরা কেমন মুসলিম, গায়ে হলুদে নোংরামি করে। আগে আপনাদেরকে ভিডিওটি দেখাই। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। বাবা এই যে ভিডিওটা দেখলেন, গায়ে হলুদের ভিতরে এই যে মহিলারা ঢলাঢলি নাচানাচি, তারপরে হচ্ছে যে যে মেয়েটার বিয়ে তাকে এভাবে প্রকাশ্যে এনে এই যে গোসল করানো, ঢলাঢলি করা, তারপরে হচ্ছে যে এগুলি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পুরা বিশ্বকে দেখানো, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? দেখেন, প্রথমত আমি দেখছি যে সনাতন ধর্মের কিছু কালচার আমাদের সমাজে চলে আসছে খুব বেশি, যেটা ভারতবর্ষে হয়তো বা এরকম হয়তো দেখতাম শুনতাম। তো এই যে এটা কালচার, ঠিক আছে, এটা গ্রামে অনেক সময় ইয়ে হতো, এটা ওই যখন বিয়ের অনুষ্ঠান হতো তখন সেইখানের মুষ্টিময় লোক এই ধরনের কাজগুলো করতো, কিন্তু সেইটা আবার সোশ্যাল মিডিয়ায় না টোটাল বিশ্বকে দেখাইতেছে, এটা আসলে কত বড় বিশাল একটা নোংরামি, এটা তারা হয়তো বা বোঝার জ্ঞানটুকু আল্লাপাক দেয় নাই। তো প্রথমত এটা একত হলো, এটা যৌনতাকে উস্কে দিতেছে অনেক নোংরামি, কারণ এখানে দেখেছে কাপড় ঠিক থাকে না, আবার দেখলাম যে মানে অর্ধলঙ্গ এরকম অনেকটা চলে আসে। তো এইগুলা ঠিক আছে, নিজেরা মজা করতেছে নিজেদের ভিতরে থাক, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া দিয়া একদম বিশ্বকে জানা দিতেছে, এটা আমার কাছে ভালো লাগে না, খুব বিশ্রী মনে হয়। যে সমস্ত মুসলমানরা গায়ে হলুদের মধ্যে এই ধরনের নোংরামিগুলো করেন, আপনার ঘরের থেকে কখনো আবু বকর সিদ্দিকের জন্ম হবে না, আপনার ঘরের থেকে ওমর ফারুকের মতো সাহাবীর জন্ম হবে না, আপনার ঘরে জন্ম হবে জাউরা পোলাপাই। যে সমস্ত মানুষেরা এ ধরনের নোংরামিগুলো করেন, আপনাদেরকে কানের নিচে টস টস করে কঞ্চি বেত দিয়ে মারা উচিত। আপনারা গোটা সমাজকে ধ্বংস করছেন, গোটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলছেন। আপনাদের এ সমস্ত নোংরামির কারণে আজকে সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে, মা বোনেরা উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করছে। আপনারা হলেন মুসলিম নামের কলঙ্ক। আপনারা আজকে এই ধরনের উলঙ্গ বেহাপনাগুলো প্রতিষ্ঠা করছেন ঠিকই, কাল হাসরের ময়দানে আপনাদেরকে এ সমস্ত নোংরামির জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর বেশি কিছু বলতে চাই না, এ ধরনের নোংরামিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এই ধরনের নোংরামি কাজ করা থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।